হলদিয়ায় পুলিশ ও মহিলা মোর্চার তুমুল ধস্তাধস্তি। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার আইন অমান্য আন্দোলনে তুমুল লড়াই, পুলিশ ও মহিলা মোর্চাদের সঙ্গে ধস্তাধস্তি। পূর্ব ঘোষিত ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বে মিছিল করে হলদিয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেবে। মহিলা মোর্চার মূল দাবি, রাজ্যে গণতন্ত্র নেই, মহিলারা একের পর এক নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণকাণ্ডে পতিত হচ্ছে, তার বিরুদ্ধে এই ডেপুটেশন। সেই মতো হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেট থেকে মিছিল শুরু হয়। হলদিয়া এসডিও অফিস বিশাল পুলিশ বাহিনী ঘেরা টোপে। মহিলা মোর্চার মিছিল মহকুমা শাসকের অফিসের আগে মঞ্জুশ্রী মোড়ে আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় পুলিশের সঙ্গে মহিলা মোর্চার ধস্তাধস্তি। ঘটনাস্থলে হলদিয়া এসডিপিও, বিভিন্ন থানার ওসি, হলদিয়ার মহিলা থানার ওসি সমেত বিশাল মহিলা পুলিশ। প্রায় ঘন্টা খানেক রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে বিশাল মহিলা র‍্যাব বাহিনী এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের সঙ্গে আলোচনায় পাঁচজন মহিলা মোর্চা হলদিয়া মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। মহিলা মোর্চার মিছিলে হলদিয়ার বিধায়িকা তপস্বী মণ্ডল অনুপস্থিত ছিলেন। হলদিয়া থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।